হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে 138টি দেশের মধ্যে 2021 সালে সামরিক শক্তিতে চীনের অবস্থান 3 নম্বরে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরেই চীনের অবস্থান। এখানে বলা বাহুল্য যে খাতায় কলমে আপাত দৃষ্টিতে চীনকে শক্তিশালী বলে মনে হলেও চীনের সামরিক বাহিনীর বেশ কিছু দুর্বলতা রয়েছে, যার কারণে চীনা সেনাবাহিনী কখনোই রিয়েল লাইফের যুদ্ধক্ষেত্রে তেমন একটা সুবিধা করতে পারেনি। আমাদের আজকের এই ভিডিওতে চীনের এমন কিছু যুদ্ধ সম্পর্কে আপনাদের জানাবো যেসব যুদ্ধে চীন শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। তো চলুন দেখি চীনের এসব লজ্জাজনক যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশাপাশি এই ভিডিওটি আপনার ডিফেন্স প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। নাম্বার 1967 ইন্দো চায়না ওয়ার। বন্ধুরা, চীন ভারত যুদ্ধের প্রসঙ্গ এলেই সবার আগে যে যুদ্ধের কথা মাথায় আসে সেটা হচ্ছে 1962 যুদ্ধ। তবে অনেকেই এটা জানে না যে 1962 সালের 5 বছর পরে 1967 সালে আবারও চীন ও ভারতের মধ্যে একটি স্বল্পমেয়াদী যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে চীন শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। যাই হোক, এবার আসুন দেখি 1967 চীন ভারত যুদ্ধ সম্পর্কে আরও পরিষ্কারভাবে জানা যাক, অর্থাৎ এই যুদ্ধের কারণ কী ছিল এবং এই যুদ্ধের শেষ পরিণতি কী হয়। তো বন্ধুরা, 1967 যুদ্ধের মূল কারণ ছিল মূলত সীমান্ত বিবাদ। আরও স্পষ্ট ভাষায় বলতে গেলে 1967 সালের আগস্ট মাসে চীনা সেনাদের অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সেনা নাথুয়াতে চীন ভারত সীমান্তের কাছে কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় চীনা সেনাবাহিনী প্রথমে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয়। তবে ভারতীয় সেনারা যখন চীনা সেনার বাধা উপেক্ষা করে বেড়া নির্মাণের কাজ চালিয়ে যেতে থাকে, ঠিক তখনই চীনা সেনারা তাদের স্বভাব অনুযায়ী আচমকা বেড়া নির্মাণরত ভারতীয় সেনা ও শ্রমিকদের উপর গুলিবর্ষণ শুরু করে। এর ফলে ঘটনাস্থলে ভারতীয় সেনা ও শ্রমিক সহ মোট 60 থেকে 70 জনের মৃত্যু হয়। আর মূলত চীনা সেনাবাহিনীর এই কাপুরুষিক হামলার তাৎক্ষণিক জবাব দিতে ভারতীয় সেনা পোস্ট থেকেও চীনা পোস্ট ও চীনা সেনাদের বাঙ্কার লক্ষ্য করে শুরু হয় তীব্র গোলাবর্ষণ, এবং এই গোলাবর্ষণ চলেছিল প্রায় 3 দিন ধরে। সূত্র অনুযায়ী 3 দিনের এই গোলাবর্ষণে কমপক্ষে প্রায় 400 জন চীনা সেনা পটল তোলে। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক দেখে চীনা সেনারা পিছু হটে। নাম্বার 2, সাইনো ভিয়েতনাম ওয়ার। 1978 সালে ভিয়েতনাম কম্বোডিয়া যুদ্ধ শুরুর 1 বছর পর 1979 সালে যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দখলের উদ্দেশ্যে চীন তার সামরিক বাহিনীর বিশাল একটি অংশকে ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করায়। কিছু সূত্র অনুযায়ী চীন মোট 6 লাখ সৈন্যকে ভিয়েতনাম দখলের জন্য পাঠিয়েছিল। বিপরীত ওই সময় চীনাদের সাথে যুদ্ধ করার জন্য ভিয়েতনামের হাতে মোট সৈন্য ছিল মাত্র 70,000। তবে কথায় আছে না, কোয়ালিটি ইজ বেটার দ্যান কোয়ান্টিটি, আর চীন ভিয়েতনাম যুদ্ধে এটি মারাত্মকভাবে প্রমাণিত হয়েছে। এই যুদ্ধে মাত্র 70,000 প্রশিক্ষিত ভিয়েতনামের সেনা 6 লাখ বাদুর সেনার মোকাবিলা করে এবং লজ্জাজনকভাবে ভিয়েতনাম ছাড়তে বাধ্য করে। কয়েক মাসের এই যুদ্ধে ভিয়েতনামের ছোট্ট বাহিনীর কাছে চীন তার 60,000 সৈন্যসহ কয়েক বিলিয়ন ডলারের সমরাস্ত্র হারায়। নাম্বার 1, সাইনো সোভিয়েত ওয়ার। পুরো ইতিহাসের যেসব যুদ্ধে চীন তার প্রতিপক্ষের কাছে পরাজিত হয়েছে তার মধ্যে সাইনো সোভিয়েত যুদ্ধ অন্যতম। এবার যদি এই যুদ্ধের কারণের কথা বলা হয়, তবে এই যুদ্ধের অন্যতম কারণ ছিল 2 কমিউনিস্ট পার্টির মধ্যে দ্বন্দ্ব ও সীমান্ত বিবাদ। এবার যদি এই যুদ্ধের ফলাফলের কথা বলা হয়, তাহলে এই যুদ্ধে চীন সোভিয়েত ইউনিয়নের সামনে খুব একটা পাত্তা পায়নি। বরং এটা বলা ভুল হবে না যে এই যুদ্ধে চীন এক প্রকার পরাজিত হয়, কেননা চীন যেসব ভূখণ্ডের জন্য সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছিল এই যুদ্ধে চীন কিন্তু সেগুলি দখল করতে পারেনি। উল্টে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়, তাও আবার 800 জন সৈন্যকে হারাবার পড়ে। তো বন্ধুরা, এটা ছিল ইতিহাসে চীনের লজ্জাজনক সেই সব যুদ্ধ যেখানে চীন মুখ লুকাবার জায়গা পর্যন্ত পায়নি। আবার চীনের এইসব যুদ্ধ থেকে এটাও প্রমাণিত হয় যে নিজেদের সুপার পাওয়ার বলে দাবি করা চীন বাস্তবের যুদ্ধক্ষেত্রে কতটা দুর্বল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, 1960 সাল বা তারও আগে থেকে খাতায় কলমে চীন যেখানে বিশাল এক আঞ্চলিক পরাশক্তি, সেখানে চীনা সেনারা কেন যুদ্ধের ময়দানে সফলতা অর্জন করতে পারেনি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন।